শ্যাম্পু করার আগে অবশ্যই একটা প্রপার হেয়ার অয়েলিং করা ভীষণ দরকার। হেয়ার অয়েলিং মাস্ট। হেয়ার অয়েলিং যখন করবে তোমাদের চুলের গ্রোথ ভালো হবে, চুল ঝরা পড়া বন্ধ হবে, দুমুখো চুল হওয়া বন্ধ হবে, তার সাথে সাথে চুল একটা গ্লেজ আসে, চুল সিল্কি হয়, সফট হয়, শাইনি হয়। অবশ্যই কখনোই শ্যাম্পু করার মানে ডাইরেক্ট এরকমভাবে শ্যাম্পু করা উচিত না, অবশ্যই শ্যাম্পু করার আগে হেয়ার অয়েলিং। কিন্তু হেয়ার অয়েলিং যেটা হচ্ছে, বাজার চলতি প্রচুর হেয়ার অয়েল আছে এমন, যেগুলোর মধ্যে অনেক কিছু দিয়ে তৈরি করা হেয়ার অয়েল আছে, সেগুলোও মাথায় তোমরা অ্যাপ্লাই করতে পারো। অথবা আমি ঘরেতে আমি অনেকগুলো হেয়ার অয়েল কিন্তু তোমাদের শেয়ারও করেছি, যেমন কি অনিয়ন হেয়ার অয়েল শেয়ার করেছি, দেখো আমার এই ভিডিওগুলো। অথবা যেটা হচ্ছে অ্যালোভেরা হেয়ার অয়েল আমি শেয়ার করেছি। এছাড়াও আরও প্রচুর তেল বাড়িতে তৈরি করে মাথায় যদি শ্যাম্পু করার আগে সেই তেলগুলো লাগাও, সেই তেলগুলো মালিশ করো চুলে, চুলের কিন্তু গ্রোথ ভীষণ ভীষণ ভালো হয়ে যাবে। তবে আজকে আমি তোমাদের দারুণ একটা রিমেডি শেয়ার করতে চলেছি। এইটা চুলের গ্রোথ যাদের হচ্ছে না, চুল লম্বা হচ্ছে না, চুল হয়তো অনেকের কি হয় দেখবে চুল ভেঙে যায়, মানে উপর থেকে গোড়া থেকে চুল কিন্তু পড়ছে না, চুল অনেক সময় কি হয় আমাদের এই জায়গা থেকে স্প্লিট এন্ড হয়ে যায়, আর এইখান থেকে চুল দেখবে ঝরতে আরম্ভ হয়ে যায়। তো তাদের যাদের এরকম ধরনের সমস্যা হচ্ছে, দুমুখো চুল হয়ে যাচ্ছে, স্প্লিট এন্ডস হয়ে যাচ্ছে, এছাড়া মাথা খুব চুলকায়, অনেকে কমেন্ট করেছো প্রচুর যেটা হচ্ছে খুশকি হচ্ছে এবং মাথা ভীষণ চুলকাচ্ছে, এবং যাদের হেয়ার ফল হচ্ছে, প্রচণ্ড হেয়ার ফল হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, মাথা চুলকাচ্ছে, মাথায় খুশকি হয়ে গেছে, এগুলো কি হচ্ছে তোমাদের স্ক্যাল্পটায় যথাযথ পুষ্টি পাচ্ছে না। হয়তো তোমরা শুধু নারকোল তেল ব্যবহার করছো, লাগাচ্ছ, কিংবা বাজারের কোনো এমন তেল লাগাচ্ছ যেটা তোমাদেরকে প্রপার পুষ্টিটা কিন্তু দিচ্ছে না, যার জন্য তোমাদের এই সমস্যাটা হচ্ছে। তবে হ্যাঁ, ইন্টারনালিও অনেক সমস্যা থাকে, ভেতর থেকে আমাদের শরীর যদি সুস্থ না থাকে, ভেতর থেকে আমাদের শরীরে কোনো প্রবলেম যদি থাকে, হরমোনাল ইমব্যালেন্স যদি হয়ে থাকে, তখনও কিন্তু হেয়ার ফল হওয়ার চান্সেস থাকে। কোনো ওষুধ যদি আমরা দীর্ঘদিন ধরে খেয়ে থাকছি তার জন্যেও হেয়ার ফল হয়। হেয়ার ফল অনেক কারণে হয়, হেয়ার ইডিটির জন্যও হয়, আমাদের মা ঠাকুমা দিদিমাদের হয়তো চুল কম আছে, চুলের এরকম সমস্যা আছে, সেই জন্য হয়। কিন্তু যদি যথাযথ যত্ন নিয়ে প্রত্যেক দিন চুলকে প্রপারলি যত্ন যদি নেওয়া যায়, এসব কিছুকে কিন্তু ওভারকাম করে আমরা চুল কিন্তু ভালো রাখতে পারি, ভালো করতেও পারি। তো আজকে আমি তোমাদের একটা দারুণ সুন্দর রিমেডি শেয়ার করছি। এই রিমেডিটা শ্যাম্পু করার আগে মাথায় এটাকে লাগাবে, শ্যাম্পু করার আগে এটা মাথায় লাগিয়ে, শুধু তেল না লাগিয়ে, আমরা অনেকে কী করি শুধুই তেল মাথায় লাগিয়ে নিচ্ছি, তো শুধু তেলটা মাথায় না লাগিয়ে এর মধ্যে কিছু পুষ্টিযুক্ত জিনিস দাও, এমন পুষ্টিযুক্ত জিনিস দাও যেটা আমাদের চুলে গিয়ে পুষ্টি যোগাবে, স্ক্যাল্পটাকে আমাদের নারিশ করবে, আমাদের চুলের গোড়াগুলোকে নারিশ করবে, তাতে চুল অটোমেটিক্যালি ভালোভাবে গ্রো হবে, চুলের হেলথ ভালো হবে, চুল সফট সিল্কি শাইনি হবে এবং চুলের লেন্থও বাড়বে। তো চলো ফটাফট দেখে নিই একটা রিমেডি, খুবই সহজ, ঘরে থাকা জিনিসগুলো দিয়ে আমরা তৈরি করবো এই রিমেডিটা। আর এটা ঠিক শ্যাম্পু করার 2 ঘন্টা আগে, কম করে 2 ঘন্টা আগে শ্যাম্পু করার লাগাবে, আর সপ্তাহে 2 দিন করে লাগবে, সপ্তাহে 2 দিন করেই শ্যাম্পু করবে, তার বেশি শ্যাম্পু করা উচিত না, এর কমও শ্যাম্পু করা উচিত না। আমি বলবো সপ্তাহে 2 দিন অবশ্যই শ্যাম্পু করো, কারণ আমাদের স্ক্যাল্পটা পরিষ্কার রাখা ভীষণ দরকার। স্ক্যাল্প পরিষ্কার না থাকলেও হেয়ার ফল হবে, চুলকাবে, ইনফেকশন হয়ে যাবে, সেই জন্য স্ক্যাল্প পরিষ্কার রাখা ভীষণ দরকার। তো যেদিনেই শ্যাম্পু করছো, শ্যাম্পু করার আগে আমার এই রেমেডিটা মাথায় 2 ঘন্টার জন্য লাগিয়ে রেখে দাও। এতে তোমাদের কোনো ঠান্ডা লাগা লেগে যাবে যে এরকম কোনো কিছু হবে না, যেমন হেয়ার অয়েলিং করি ওরামই হেয়ার অয়েলিংই করবে এটা। আর কিছু রিমেডিস এর মধ্যে দিয়ে, মানে কিছু জিনিস এর মধ্যে দিয়ে আমি এই রিমেডিটা তৈরি করবো, এটা জাস্ট শ্যাম্পু করার আগে লাগাবে, তারপরে 2 ঘন্টা মিনিমাম 2 ঘন্টা আমি রাখবে, আমি বলছি অ্যাটলিস্ট তোমাদের স্ক্যাল্পে পৌঁছে এটা যাতে কাজ করে, সেই জন্য মিনিমাম 2 ঘন্টা মাথায় মেখে রেখে দেবে এটা, তারপর শ্যাম্পু করে নেবে। শ্যাম্পু করার পরে আমি ঘরোয়া কন্ডিশনার যে শেয়ার করেছি সেটাকে অ্যাপ্লাই করে নেবে, ঘরোয়া কন্ডিশনার অ্যাপ্লাই করে নেবে, ব্যাস হয়ে গেল। আর ঘরোয়া সিরামও আমি শেয়ার করে রেখেছি, আমার ভিডিওসগুলো চেক আউট করবে, ওই ঘরোয়া সিরামটা লাগিয়ে নেবে, ব্যাস হয়ে গেল তোমাদের হেয়ার কেয়ার। চলো ফটাফট দেখে নিই কীভাবে এই ঘরোয়া রেমেডিটা তৈরি করবো, যেটা আমরা শ্যাম্পু করার আগে লাগাবো। তো বন্ধুরা, সবার প্রথমে তোমরা কি করবে, রাতে 1 চামচ চাল, যে কোনো চাল, আর 1/2 চামচ মেথি, গোটা মেথি যে হয় সেই মেথির দানা, আর 1 চামচ চাল ভিজিয়ে রাখবে। সকালে সেই মেথি আর চাল
ভেজানো জলটা একটা বাটির মধ্যে নেবে। দেখো মেথি আর চাল আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেই মেথি আর চালের জলটা আমি নিয়ে নিচ্ছি। আবার এটাকে ভিজিয়ে রেখে দেবে, 3 দিন পর আবার তোমরা এটাকে ব্যবহার করতে পারবে। তো এটা ফেলো না, এটা জল দিয়ে ভিজিয়ে রাখবে, আবার ব্যবহার করে নিতে পারবে এটাকে। তো আমি এখানে 3 চামচ মতন নিয়ে নিচ্ছি। এইবার আমাদের লাগবে 1 ছোট্ট চামচ মতন আদা। আদা কেন লাগবে? আদার রস আমাদের যেটা হয় খুশকি দূর করে, তার সাথে সাথে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে, আর যেটা হচ্ছে চুলের গোড়া মজবুত হতে, চুল লম্বা হতে সাহায্য করে আদার রস। সেই জন্য এখানে আমি 1 ছোট চামচ মতন আদার রস নিচ্ছি। আদার যেটা রয়ে গেছে সেটা ফেলো না, কোনো তরকারিতে দিয়ে দিতে পারবে। এরপরে আমার লাগবে ক্যাস্টার অয়েল। আচ্ছা, ক্যাস্টার অয়েল যদি কারোর কাছে না থাকে সেই ক্ষেত্রে অল্প একটু নারকল তেল এখানে ব্যবহার করে নিতে পারো তোমরা। আর যদি ক্যাস্টার অয়েল দিতে পারো খুব ভালো, ক্যাস্টার অয়েল হেয়ার গ্রোথ করে, হেয়ার রিগ্রোথ করতে, পড়ে যাওয়া চুলকে আবার থেকে গ্রো করতে সাহায্য করে। আর নিচ্ছি দেখো এখানে আমি সর্ষের তেল। সর্ষের তেল কেন নিচ্ছি? সর্ষের তেলও কিন্তু খুশকি দূর করতে সাহায্য করে। সর্ষের তেল চুলে চমক আনে, চুলের একটা দারুণ কন্ডিশনারের কাজ করে সর্ষের তেল, এবং চুল কালো করতেও সাহায্য করে। তো রেডি হয়ে গেল দেখো আমার তেল। এই উপাদানগুলো দিয়ে একটা তেল তৈরি করলাম, এইভাবে একটা রেমেডি তৈরি হলো এখানে চুলের গোড়া মজবুত করার জন্য। পাকা চুলকে কালো, দীর্ঘদিন যদি এটা ব্যবহার করতে থাকো পাকা চুলগুলো কালো হতে সাহায্য করবে, চুলের গোড়া মজবুত করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। এবং তোমাদের যদি প্রচণ্ড বেশি খুশকির সমস্যা থাকে, দেখবে আস্তে আস্তে খুশকির সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে, কারণ শ্যাম্পু করার আগে এই জিনিসটা যখন চুলে লাগাচ্ছ তাহলে তোমাদের কি হচ্ছে ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট, মাথায় ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, সেগুলোও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তো এইভাবে দেখো স্ক্যাল্পের মধ্যে আমাদের এটাকে লাগাতে হবে। তো হাতের মধ্যে নেবে, হাতের মধ্যে নিয়ে মাথায় মাখিয়ে আঙুলের ডগা দিয়ে, নখ দিয়ে কিন্তু করবে না, আঙুলের ডগাগুলো দিয়ে হালকাভাবে কিন্তু পুরো মাথায় মাসাজ করবে, খুব হালকা হালকা হাতে করবে। আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি বলে তোমাদের এটা মনে হচ্ছে তাড়াতাড়ি করছি, কিন্তু আমি খুব আস্তেভাবে হালকা হাতে কিন্তু মাসাজ করছি মাথায়। তো এইভাবে সারা স্ক্যাল্পে মাসাজ করবে, স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়বে, তাতে কী হবে হেয়ার রিগ্রোথ হতে তোমাদের সাহায্য করবে, এবং চুল কালো হবে, ঘন হবে দেখবে। তো এইভাবে মাথা উল্টে নিয়ে চুলগুলো সামনের দিকে এনে ব্যাকেও মাথার পিছন দিকেও কিন্তু মাসাজ করবে খুব ভালো করে, দেখবে তোমাদের চুল খুব তাড়াতাড়ি কিন্তু লম্বা হবে, ঘন হবে, এবং নতুন চুল গজাবে, চুলের সমস্ত সমস্যা থেকে কিন্তু তোমরা মুক্তি পাবে ব্যাস শ্যাম্পু করে নেবে। এরপর ব্যাস তোমরা দেখে নিলে কিভাবে শ্যাম্পু করার আগে এটা মাথায় আমি লাগিয়ে নিয়েছি, এরপরে শ্যাম্পু করে নেব। শ্যাম্পু করে নেওয়ার পরে যেটা কন্ডিশনার আর হেয়ার সিরাম যেরমভাবে লাগাই, লাগিয়ে নিলে দেখবে চুল অনেক সফট, সিল্কি আর শাইনি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আই হোপ কি এই ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যাদেরই চুলের সমস্যা আছে তারা অন্তত 10-15 দিন তোমরা এই রেমেডিটা শ্যাম্পু করার আগে ইউজ করো। আর হ্যাঁ, 10-15 বার করো, 10-15 দিন বলবো না, 10-15 বার, কারণ আমি এটা বলেছি সপ্তাহে 2 দিন করে ঠিক শ্যাম্পু করার আগে তোমাদের এটা মাথায় লাগাতে হবে। তো 10-15 বার এটাকে ব্যবহার করে দেখো, তোমরা বুঝতেই পারবে, নিজেদের ফার্স্ট অ্যাপ্লাইতেই তোমরা বুঝতে পারবে, অনেকটা দেখবে হেয়ার ফল কিন্তু তোমাদের বন্ধ হয়ে যাবে। তাহলে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে, আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো ভিডিওস আমি শেয়ার করতে থাকবো। তাহলে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য।